আনারস ও দুধ একসাথে খেলে কিছুই হয় না। পৃথিবীর প্রায় সব দেশেই কোনো না কোনো খাবার অথবা কোনো বিশেষ দুইটি খাবারের সংমিশ্রণ সম্বন্ধে কুসংস্কার আছে। এদেরকে বলা হয় ফুড ট্যাবু। এসব কুসংস্কারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এসব ফুড ট্যাবু এর উদ্ভব হয়। আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া ঘটে, এটা সেরকমই একটি ফুড ট্যাবু। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আনারস ও দুধ একসাথে খেলে আসলে যা ঘটে, আনারস অ্যাসিডিক একটা ফল, দুধে আনারস মেশালে দুধ ফেটে যেতে পারে। ফেটে যাওয়া দুধ খেলে আপনার খুব বেশি হলে পেট খারাপ হতে পারে, কিন্তু বিষক্রিয়ার কোনো সম্ভাবনা নেই। দুধের সাথে অন্য যে কোনো অ্যাসিডিক ফল খেলেও আপনি একই সমস্যায় পড়তে পারেন। তাছাড়া আপনারা সবাই জানেন যে আমাদের পাকস্থলী অ্যাসিডিক, তাই পেটে যাওয়ার পর দুধ ফাটবেই, সেটা আপনি আনারসের সাথে না খেলেও। কাঁচা আনারস প্রবল রকম কটু ও তিক্ত স্বাদের, এটি বমি উৎপাদনকারী এবং কিছুটা বিষাক্ত। কেউ কাঁচা আনারসের সাথে দুধ খাওয়ার ফলে কোনো ধরনের দুর্ঘটনায় এই ফুড ট্যাবু এর উদ্ভব হতে পারে। আনারস অ্যাসিডিক, খালি পেটে আনারস খেলে প্রচণ্ড পেটে ব্যথার তৈরি হয়। কোনো গ্যাস্ট্রিকের রোগীর খালি পেটে আনারসের সাথে দুধ খাওয়ার ফলে এই ফুড ট্যাবু এর উদ্ভব হতে পারে। ল্যাকটোজ ইনটলারেন্স নামে একটি রোগ আছে। এই রোগের রোগীরা দুধ হজম করতে পারে না। ল্যাকটোজ ইনটলারেন্সের কোনো রোগীর ঘটনাবশত দুধের সাথে আনারস খেয়ে ফেলায় পুরো দুধ আনারস মিশ্রণকে দোষারোপ করে এই ট্যাবুয়ের সূত্রপাত হতে পারে। ট্যাবুটার উদ্ভবের কারণগুলো আনুমানিক হলেও আনারস দুধের মিশ্রণ যে বিষাক্ত নয় তা প্রমাণিত। বাইরের দেশে মানুষ অহরহই পাইনঅ্যাপেল মিল্কশেক, পাইনঅ্যাপেল স্মুদি খায় যা আনারসের সঙ্গে দুধের মিশ্রণে তৈরি হয়। তাছাড়া পাইনঅ্যাপেল ফ্লেভারের দই এবং কটেজ চিজের সাথে আনারসের টুকরো খাওয়ার প্রচলনও অনেক দেশে আছে। তারা আনারস দুধের মিশ্রণ খেয়ে দিব্যি বেঁচে আছে। আনারস দুধের মিশ্রণের চাইতে আমরা যে ফরমালিনযুক্ত ফল খাই তা অনেক বেশি ক্ষতিকর। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।